ভারতীয় সেনাবাহিনী থেকে পাকচার রয়েছে ভুয়ো তথ্য দিয়ে ব্যারাকপুরে সেনা ছাউনিতে চাকরি পেয়েছে পাকিস্তানি নাগরিক তা নিয়ে এবার এফআইআর দায়ের করে এই তদন্ত শুরু করবে সিবিআই এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত সোমবার তার এজলাসে প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট জমা দেয় সিবিআই আদালতে সিবিআই জানিয়েছে সেনাবাহিনীতে জাল নথি দিয়ে চাকরির তথ্য এখনও মেলেনি তবে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীতে এমন কিছু নিয়োগের হদিশ পাওয়া গেছে এই মামলায় সরকারি অফিসার বিশেষ করে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের ভূমিকাও একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না ভারতীয় সেনায় কাজ করছে পাকিস্তানি চর মারাত্মক এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের মামলা সিবিআইকে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করার নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর ব্যারাকপুরে সেনা ছাউনিতে দুই পাকিস্তানি নাগরিক কর্মরত এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন হুগলির বাসিন্দা বিষ্ণু চৌধুরী ভুয়ো নথি দিয়ে তারা চাকরি পেয়েছেন বলে অভিযোগ করা হয় প্রদ্যুন্ন কুমার ও জয়কান্ত কুমার ব্যারাকপুর সেনা ছাউনিতে কর্মরত দুই সেনাকর্মী এদের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ উঠেছে আরও অভিযোগ পাওয়া যাচ্ছে নকল শংসাপত্র ব্যবহার করে এরা কাজে যোগ দিয়েছিল আর এই সমস্ত নকল শংসাপত্র তৈরিতে এদেরকে স্থানীয় প্রশাসনের তরফ থেকে মদদ দেওয়া হয়েছিল এমনটাই অভিযোগ উঠেছে ফেক ডকুমেন্ট তৈরি করে সেনাবাহিনীর বিএসএফ এসএসবি সিআরপিএফ এইসব সংস্থাগুলোতে ভর্তি করে নিচ্ছে অন্যান্য রাজ্যের বহিরাগত এমনকি তারা দেশের বাইরেরও নাগরিক হতে পারে তদন্তে সে সব কিছু উঠে আসবে পশ্চিমবঙ্গের ডোমিসাইল সার্টিফিকেট এসডিএম সার্টিফিকেট পুলিশের ক্যারেক্টার সার্টিফিকেট সেনাবাহিনীতে ভর্তি হতে যা যা ডকুমেন্টস প্রয়োজন সব কিছু এখানকার দালাল মারফত তৈরি হয়ে যাচ্ছে আগে এই মামলায় সিআইডির পাশাপাশি সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা সেনার সঙ্গে সব এজেন্সিকে এই তদন্তে সহযোগিতা করতে বলে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন দেশের নিরাপত্তায় সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে পরে এই মামলা বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে যায় প্রাথমিক অনুসন্ধানের পর গত সপ্তাহে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলায় এফআইআর দায়ের করে তদন্তের অনুমতি চায় সিবিআই সোমবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে অনুসন্ধান রিপোর্ট জমা দেয় সিবিআই 2 অগস্ট এই মামলার পরবর্তী শুনানি সৌভিক মজুমদার সমীরণ পাল ও সোমনাথ মিত্র রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে